দায়ের অর্থনীতির পরিচয় থেকে 50টি মতো বহু নির্বাচনী প্রশ্ন দেখে নাও। এক নম্বর হলো, মানুষ কোন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়? সেটা হবে অভাবের তুলনায় সম্পদ কম থাকায়। দুই নম্বর, কিসের জন্য মানুষ তার সকল অভাব একসাথে পূরণে সমস্যায় পড়ে? তো হলো ক নম্বর, সম্পদের স্বল্পতার জন্য। তিন নম্বর হলো, ওয়াসিম অভাব এবং সম্পদের দুরপিরাষ্টবতার ভিত্তিতে মানব জীবনে কোন সমস্যার সূত্রপাত ঘটে? সেটা হবে মৌলিক অর্থনৈতিক সমস্যার। চার নম্বর, ওয়াসিম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাপ কেমন? সেটা হবে সীমিত। পাঁচ নম্বর, কোনটি মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা? এটা হলো ক নম্বর, সম্পদের দুর্পর্যাপ্ততা। তারপর হলো ছয় নম্বর, অধ্যাপক রবিন্সের অর্থনৈতিক সমস্যা সংজ্ঞা থেকে মানব জীবন কয়টি অর্থনৈতিক সমস্যার ধারণা পাওয়া যায়? এটা তিনটি। তারপর হলো সাত নম্বর, অর্থনীতিতে সর্বপ্রথম দুষ্প্রাপ্যতা ধারণাটির ব্যবহার করেন কে? হলো এল রবিন্স। উনি প্রথমে তিনটি ধারণা দিয়েছিলেন সমস্যার। আট নম্বর হলো, মানুষের জীবনে অভাব ও আকাঙ্ক্ষার ধারণ কেমন? এটা হলো ক নম্বর, অসীম, কিন্তু শেষ নয়। তো নয় নম্বর হলো, অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে? অধ্যাপক মার্শাল। দশ নম্বর, শরীফ অন্ন বস্ত্র ব্যবস্থাপনার চাহিদা ঠিকমতো পূরণ করতে পারছে না, এটি কোন ধরনের চাহিদাকে নির্দেশ করে? এটা হলো মৌলিক মানবিক চাহিদা। এটা হলো মৌলিক, এগুলো হলো অন্ন বস্ত্র, এগুলো হলো মৌলিক চাহিদার ভিতরে পড়ে। এগারো নম্বর হলো, মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয়ে থাকে দুপিরাপ্যতা, সম্পদের বিকল্প ব্যবহার, নির্বাচন, এগুলো সব কয়টাই। প্রয়োজনের দ্রব্যের অভাবকে ভাগ করা যায় জীবনের ধারণের জন্য ও অভ্যাসজনিত কারণে, এই দুটোই। বিলাসিতার জন্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব ভাগ করা যায় না। তারপর হলো একটি উদ্দীপক দিয়েছে 13 বছর নম্বর উত্তর দেওয়ার জন্য। তানিয়া দরিদ্র পরিবারের সন্তান, সে টাকার অভাবে অনেক সময় না খেয়ে থাকতে তার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে। বর্তমান বিশ্বে তানিয়ার মতো অনেক শিশু প্রায় না খেয়ে থাকে। তো 13 নম্বর প্রশ্ন হলো, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তানিয়ার খাবারের চাহিদা কী বলা যায়? হলো খ, অভাব। 14 নম্বর হলো, তানিয়ার মতো শিশুদের না খেয়ে থাকার জন্য প্রধান দায়ী সম্পদের দুর্পিরাষ্টতা, অসীম অভাব, তবে হলো শিশুদের প্রতি অবহেলা। তো হলো এক ও দুই, শিশুদের প্রতি অবহেলা এখানে করা হচ্ছে না। 15 হলো, অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতা কী বলে? এটাকে বলে দুষ্প্রাপ্যতা। 16 নম্বর হলো, মৌলিক অর্থনীতিতে সমস্যার প্রকৃতি বিশ্লেষণে যে কে প্রথম অবদান রাখেন? এ হলো প্রথম মৌলিক অর্থনীতিতে সমস্যার প্রকৃতি বিশ্লেষণে অবদান রাখেন হলো স্যামুয়েলসন। 17 নম্বর হলো, চাহিদার তুলনায় সম্পদের যোগানের ঘাটতি হলো এই দুষ্প্রাপ্যতা। এটা ভালো করে মনে রাখতে হবে। অর্থনৈতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ? এটা হলো অ্যাডাম স্মিথ। তো অর্থনৈতিক সম্পদের বিজ্ঞান বলেছে হলো অ্যাডাম স্মিথ। তারপর হলো, মানব জীবনের প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে? সম্পদের দুষ্প্রাপ্যতা। 20 নম্বর হলো, অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি? ঘ হলো সীমিত সম্পদ। 21 নম্বর হলো, সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অধিকার পাইসের প্রক্রিয়া হলো নির্বাচন। 22 নম্বর হলো, অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে কী বলে? এটাকে বলে নির্বাচন। বাছাই করা বলতে নির্বাচন বোঝায়। অর্থনীতিতে নির্বাচনের প্রয়োজনীয়তার কারণ হলো অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। হ্যাঁ, এটা 100%। তারপর হলো, সকল অভাব সমান গুরুত্বপূর্ণ। না, এটা ঠিক না। তাহলে সম্পদের বিকল্প দক্ষ সম্ভব। হ্যাঁ, এটা ঠিক। 14 নম্বর 24 হলো, অর্থনৈতিক সমস্যা হচ্ছে উৎপাদন, বন্টন ও ভোগ। তোমার হলো দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ, একটি হলো উৎপাদন কৌশল নির্বাচন, এগুলো সব কয়টাই। 25 নম্বর হলো, অধ্যাপক এএল রবিনসের সংজ্ঞা বিশ্লেষণ করলে পাওয়া যায় অসীম অভাব, সীমিত সম্পদ, সম্পদের পূর্ণ ব্যবহার, এগুলো সব কয়টাই। 26 নম্বর, মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, উক্তিটি কার? এটা হলো বেনহাম। মানুষ বাছাই করতে বাধ্য হয়, এটা হলো উক্তিটি হলো বেনহামের। 27 নম্বর হলো, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ? এটা হলো অ্যাডাম স্মিথ। এটাকেই বললাম সম্পদের বিজ্ঞান। আধুনিক অর্থনীতির জনক বলা হয় কাকে? আধুনিক অর্থনীতির জনক বলা হয় পিএসএমুলসন। তারপর হলো 29 নম্বর হলো, মানব জীবনের অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে কোনটি? সম্পদের সীমাবদ্ধতা। তারপর রয়েছে হলো 30 নম্বর, মানব জীবনে অসীম অভাব সমস্যাটির সমাধানের জন্য প্রয়োজন হলো সম্পদের উৎপাদন বৃদ্ধি,
এটা সম্পদের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব না। তারপর হলো গুরুত্ব অনুযায়ী অভাবের নির্বাচন, হ্যাঁ এটা সঠিক, কিন্তু তারপর হলো সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, হ্যাঁ এটাও খুবই দরকারি। 31 নম্বর হলো অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান, সায়েন্স অফ স্যাক্রেসি বলেছে, ব্যাখ্যা দিয়েছে কে, এটা হলো এএল রবিন্স, স্বল্পতার বিজ্ঞান বলেছে এএল রবিন্স। তারপর হলো 32 নম্বর অ্যান ইজি ওয়ান ন্যাচারাল অ্যান্ড সিগনেচার অফ ইকোনমিক সায়েন্স, গ্রন্থটি কার কত সালে প্রকাশিত হয়, এটা 1932 সালে এটা প্রকাশিত হয়। তারপর হলো 33 নম্বর হলো কোনটি অনুসারে মানুষ অসংখ্য অভাব থেকে তার অভাবগুলোকে নির্বাচন করে, এটা হলো গুরুত্ব থেকে মানুষ তার অসংখ্য অভাব থেকে অভাবগুলোকে নির্বাচন করতে পারে গুরুত্ব দিয়ে। ব্যক্তিগত বা জাতীয় জীবনে কি থেকে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎপত্তি হয়, সব ক্ষেত্রে সম্পদের দুষ্প্রাপ্য থেকেই অর্থনৈতিক সমস্যা বা কর্মকাণ্ডের উৎপত্তি হয়। 35 নম্বর হলো অসীম অভাব ও দুষ্প্রাপ্যতার মধ্যে সমন্বয়ে সাধনকে কি বলে, এটাকেই নির্বাচন বলে, দুটোর ভিতরে পার্থক্যকে বেছে নেওয়াকে নির্বাচন বলে। তারপর হলো কিসের প্রেক্ষিতে অর্থনীতিবিদ এএল রবিন্স অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান বলে অভিহিত করেছেন, দুষ্প্রাপ্যতা। তারপর হলো 37 নম্বর সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে কোন সমস্যার উদ্ভব হয়, এটা হলো নির্বাচন। তারপর হলো 38 নম্বর দুষ্প্রাপ্যতা বলতে মূল সম্পদের কোনটি বোঝায়, এটি বলে অপ্রতুলতাকে। তারপর হলো কোন দ্রব্যের ক্ষেত্রে দুষ্প্রাপ্যতার ধারণা কার্যকর হয় না, এটা হলো মুক্তর ক্ষেত্রে দ্রব্যের দুষ্প্রাপ্য ধারণা কার্যকর কখনো সম্ভব হয় না। তারপর হলো 40 নম্বর মানুষ যে সকল পণ্য সামগ্রী চায় তার সেখানে তার যোগানের সীমাবদ্ধতা হলো দুষ্প্রাপ্য, কে বলেছেন, এটা বলেছেন সাইমুল, এটা হলো আধুনিক এ কী বলে অর্থনীতিবিদ। তারপর হলো 42 নম্বর প্রতিটি দেশের সমাজে প্রতিটি স্তরে মানুষ তার অভাবের সাথে সংগ্রাম করে, কারোর অভাব অনাদি অনাত্ম, হ্যাঁ এটা 100%। তারপর মানুষের প্রত্যাশা অসীম, হ্যাঁ মানুষের প্রত্যাশা অসীম, কিন্তু এখানে অভাবের সাথে সংগ্রাম করে এটার সাথে মেলে না, কিন্তু সম্পদ সীমিত, এটাও সঠিক। তাহলে 1 ও 3 অসীম অভাব ও সীমিত সম্পদ থেকে উদ্ভব ঘটে নির্বাচন দুষ্প্রাপ্যতা বিকল্প ব্যবহার, 3টা। 44 হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা, কী উৎপাদন করতে হবে, কীভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, সব কয়টা। তারপর হলো 45 নম্বর অপ্রচুর সম্পদ দ্বারা অসংখ্য অভাব পূরণের জন্য মানুষ যে সমস্যার সম্মুখীন হয়, সম্পদের স্বল্পতার সমস্যা, অভাব নির্বাচনের সমস্যা, বিকল্প দ্রব্য, এখানে হলো সেই সম্পদের স্বল্পতার সমস্যা, এটা হবে না। অপ্রচুর মানে হলো অল্প, এখানে স্বল্পতার সমস্যা বলেই দেওয়া আছে, তাহলে এটা হবে না। তারপর হলো একটা উদ্যোগ দিয়েছে 46 ও 47 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ইমরানকে তার মা 500 টাকা দিল বাজার থেকে তাদের পরিবারের জন্য চাল আলু ঔষধ ও একটি সাবান আনতে। ইমরান বাজারে গিয়ে পণ্যগুলোর দাম জিজ্ঞেস করে বুঝতে পারল এই পরিমাণ টাকায় সব জিনিস কেনা সম্ভব নয়, তবে কয়টি পণ্য তার পরিবারের কম বেশি গুরুত্বপূর্ণ। ইমরান কোন পণ্যগুলো 500 টাকায় ক্রয় করবে, যে পণ্য তার পরিবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এটি। 47 পণ্য কেনার পূর্বে ইমরানকে লক্ষ্য করতে হবে উচ্চতার দক্ষতা, অভাবের গুরুত্ব প্রতি, অর্থের সর্বোত্তম ব্যবহারের দিক, উক্ত টাকার প্রয়োজনীয় পণ্য কেনার প্রতি, সবগুলো। অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান, কে বলেছেন, সাইমুল সন। তারপর হলো 49 অসংখ্য অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে অর্থনীতি বলে, কি অর্থনীতিকে কী বলে, দুষ্প্রাপ্যতা। তারপর হলো অর্থনীতির এর জময় সমস্যাদয় কী, দুষ্প্রাপ্যতা নির্বাচন, এই দুটি হলো অর্থনীতির জময় সমস্যা। এই ছিল আজকে অর্থনীতির 50টি MCQ প্রথম অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থেকেও খুব শীঘ্রই চলে আসবে, আমাদের সাথেই থাকুক।